মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিনটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। রঘুনাথগঞ্জ থানার ইচ্ছাখালী গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর বিশেষ প্রতিনিধি দল। ধৃত দুই যুবক নানান জঙ্গি নাশকতামূলক কাজের সাথে যুক্ত ছিল বলে অভিযোগ, যদিও ধৃতদের পরিবার এই অভিযোগ মানতে নারাজ। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা ঘটনায়। জঙ্গিপুর থানার ইচ্ছাখালি থেকে জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে দুই বেসরকারি মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করল এসটিএফ ও জেলা পুলিশের একটি বিশেষ দল। মঙ্গলবার দুপুরে বিশাল পুলিশ বাহিনী গ্রামে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে গেছে। তাদের কাছ থেকে বেশ কিছু রাসায়নিক উদ্ধার করেছে বলে জানা যায়। ধৃতরা হলেন মসিবুর রহমান ও রুহুল আমিন। তারা জেএমবি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। তাদের গ্রেপ্তারের সময় কিছু বিস্ফোরকও উদ্ধার হয়। তারা অ্যাসিড বোম তৈরি করত বলে এসটিএফ সূত্রে খবর। ঘটনা ঘিরে ইচ্ছাখালি গ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যদিও ধৃতদের পরিবারের লোকজন অভিযোগ অস্বীকার করেছেন। সকালে লক্ষ্মী জেলা মডেল স্কুলে পড়াশোনা করাইতো, আর 10টার দিকে আবার বাউপুর শিশু কল্যাণ মাদ্রাসায় পড়াশোনা করাইতো, আর ইচ্ছাখালিতে ওই নিজে টিউশন পড়াইতো। ওনাকে ধরে নিয়ে গেছে শিশু কল্যাণ মাদ্রাসা থেকে, কিছু বলতে পারবো না। ওখানে তো কি হয়েছে না জানি না, কি করে বলবো, কিছুদিন ধরেছে না ধরেছে। হলো কেন আমরা তো কিছু বুঝতে পারি না, সেই স্কুল গেছে, স্কুল থেকে তো আমরা বাড়িতে কেউ খবরই জানি না। স্কুল থেকে ওখানে ওনার মেয়ে পড়তো একটা, ওনার মেয়েকে রাখতে এলো ওখানের স্কুলের মাস্টারেরা, বললো যে এরকম নাকি তোমার আব্বাকে তুলে নিয়ে গেছে, এই বলে আমরা পরে খবর। গোটা ঘটনায় গ্রামের মানুষ হতভম্ব। তারা ভাবতেও পারছেন না গ্রামে এই ধরনের কার্যকলাপ করা হতো বলে। অনেকেই আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন। ঘটনা ঘিরে স্থানীয় মানুষজন মুখ খুলছেন না, অনেকেই আবার ধৃতদের পাশেই দাঁড়িয়েছেন। নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।